এই কালামকে সামনে রেখেই আমার বক্তব্য সামান্য কিছু কথা আমি বলছি প্রথমেই বলছি আমি আমাকে আরবিতে বলে হিন্দু শাস্ত্রে বলে জীবাত্মা আর আমরা বলি প্রাণ আমি এই দেহের মধ্যে আমি আমার সঙ্গে আরেকজনকে আল্লাহ দিয়ে দিয়েছে তার নাম খান্নাস শয়তানের একটা বিশেষ রূপের নাম খান্নাস সেই সন্ন্যাসকেও আমার সঙ্গে দিছে জিবার পরে আবার উনিও আছে আল্লাহ স্বয়ং আমার সঙ্গে আছেন এখন আমি একটা একটা করে দলিল দেব আমি আছি লফ কুল্লু লফসুন সাই কাতুল মৌ প্রত্যেক নফস মৃত্যুর সাথ গ্রহণ করবে আমার মধ্যে খান্দাস আছে মিন সর্দিল ওয়াসিন খান্না খান্নাসের কুমন্ত্রণা হতে মুক্তি নাও আর আমার সঙ্গে আল্লাহ আছেন নাহানু আকরাবু ইলাই মিন হাবলিল ওয়ালি আমরা তোমার সাহারগের নিকটেই আছি তাহলে দেহটা একটা খাঁচা এই দেহটা চারটা জিনিস দিয়ে তৈরি আব আকাশ খাক বা পানি মাটি বাতাস এই চারটা দিয়া দেহটা তৈরি তাহলে আমার দেহ যদি আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি হয় তাহলে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমার এই ক্ষুদ্র দেহে তাই আল্লামাইকবাল বলেছিলেন এই দেহ সম্বন্ধে বলেছিলেন ইয়ে জিকরে মিন ইয়ে তোমার দেহটাই মিমের স্মৃতি এখানেই সব কিছু এই দেহই মেলাতে যাওয়ার বাহন বোলা বেসালু সমস্ত রহস্য তোমার এই দেহের মধ্যে বাহি তোমার নিজের প্রতি যদি তুমি খেয়াল না কর বাহিরে কিছুই পাবে না আল্লাহ তোমার ভিতরে শয়তানও তোমার ভিতরে তুমিও তোমার ভিতরে সুতরাং এই বিষয়টা একটু রহস্য আছে এই দেহ খাতাটার মধ্যে আমাকে দিয়ে দিয়েছে বলা হলো কুলহু আল্লাহ আহাদ কুলহু আল্লাহ অহেদ বলে নাই অহেদ অর্থ এক আহাদ অর্থ অখণ্ড অদ্বিতীয় স্বয়ম্ভূ সত্তা যাকে খণ্ডন করা যায় না কারণ আগুন পানি মাটি বাতাস এই চারটা আগমন করেছে এটা চাল জালুইল শিকার করে গেছেন সুতরাং এই দেহের মধ্যে আমাকে দিয়ে দিচ্ছে দিয়ে বলতেছেন কুলহু আল্লাহ তুমি দেখতে শিখ এই অখণ্ডীয় সত্তার সঙ্গে তোমাকে আমি আসতে পৃষ্ঠে ঘিরায়ে ঘিরায়ে বেঁধে দিয়েছি এবং সঙ্গে খান্ডাস দিয়েছি পাঁচ ছয় হাজার বছর আগে যখন চাউল আবিষ্কার হয় নাই সেই বাতাবিমণি মনি মণি দধিচিমণি ভিগু মণি তারা বলতেন যে এই খানটাকে তারা বলতেন মায়া আর হিব্রু ভাষায় আরবিরা হিব্রু ভাষায় বলতো ছয়টা জিনিস বলতেন যে তোমার দেহের মধ্যে ছয়টা মূর্তি দিয়ে দিলাম সেই মূর্তিগুলোর নাম লাথ মনাথ, হবল উজ্জা মাকাসু খেয়াল করবো বাবা সব হিব্রু ল্যাঙ্গুয়েজ ইবলিস হিব্রু ভাষা ইবলিশ লাউন বিশেষ বিশেষণ ব্লাসা অহংকার অহংকারে চিবলিশ এটা আরবি ভাষা না এটা হিব্রু ভাষা তাই হিব্রু ভাষায় লাত থবল উজ্জানিক সু মাকাসু এই দেহ কবার মধ্যে বিরাজ করছে আবার মেজাজি কবার মধ্যেও আছে তাই জাহের বাতেরের সমন্বয় ইসলামের রূপ এবং ইসলাম আদিকাল থেকে আগম তাই হজরত ইব্রাহিম মুসলমান না হারা যেও না এটা নামের মুসলমান না এটা গোত্রের মুসলমান না এটা দলগত মুসলমান না এই মুসলমান শব্দটি সার্বজনীন এটা আদর্শের মুসলমান হওয়া তাই এই ছয়টাকে একত্রিত করে তার নাম হয়ে গেল খান্না আবার ছয়টার নাম বাংলায় লোভ মোহ মাৎসর্য কাম ক্রোধ অহংকার এই ছয়টা বুট বা মূর্তি তোমার দেহের মধ্যে দিয়ে দিলাম আমি আল্লাহ দেখতে চাই এই ছয়টা মূর্তিরই পূজা করো না আমারই পূজা করো কে শিখাবে লক্ষ লক্ষ ভক্ত গুরু নাই কে শিখাবে যাতে কঠোর নাস্তিক আমার কাছে মুড়ি হয়েছে সবাই জানে যারা আল্লাহ মানত আজি আজ সুপার মার্কেটের মধ্যে বড় বড় কবি সাহিত্যিকদের মেলা আমার এখানে ঘর ঘর করে যখন মুড়ি হয়ে গেল যখন ধবার জন্য তৈরি তখন বলল বাবা জাহাঙ্গীরের কাছে যায় না উনি সম্মানী শক্তি জানে তোমার টিকবে না হায় খোদা সে যেন সেই প্রাচীন কালের আবু জাহেলের মতো তিনশো ষাটটা জাদুগীর সংগ্রহ করেছিলেন সেই সিরিয়া দামেস্ক, কুফা কত বাগদাদ কত জায়গা থেকে সেই বাগান বিক্রি মরুর অর্থ অর্থপচয় করে তিনশো ষাট জন যাদুগির এনেছিল আমার মহারবিকে মিথ্যা প্রমাণ করার জন্য তিনশো ষাট জন যাদুগির যখন বলল জাদু জমিনে চলে আসমানে চলে না তখন বললে এত দিলে তুমি সত্য কথা বলছ ঠিক বলছ পর পর মহানবীর এইখানে তিনশো ষাট জন যাদুগির নিয়ে আবু জাহেল আসলেন আসলো আইসা বললেন আমার মহানবীকে তুমি তো যা কিছু আমাকে দেখিয়েছ সব জমিরেই দেখিয়েছ এই যে দেখো আমার পিছনে তিনশো জন এরা সব জাদুগী বড় বড় জাদুগী আমি অনেক দেশ থেকে গিয়ে সংগ্রহ করছি তোমাকে মিথ্যা প্রমাণ করার জন্য এই সব জাদুগীর বলল জাদু জমিলে চলে আসমানে চলে না সুতরাং তুমি যদি আমাকে আসমানে এই চারটাকে দ্বিখণ্ডিত করে জোড়া লাগিয়ে দিতে পারো আমি মান আমার মহানবী চুপ হয়ে রইলেন কালাম অহিম হলো আপনি অঙ্গুলি নির্দেশ করুন চন্দ্র সসম্মানে দ্বিখণ্ডিত হইয়া জোড়া লাগিয়া যাবে এবং সেই দৃশ্য দেখার পরে তিনশো জন জাদুগীর সঙ্গে সঙ্গে পড়ে মুসলমান হয়ে গেল কিন্তু আবু জাহেল হল না আবু জাহেল বলল তোরা বোকা তোরা বল জামাদের জাদু জমিনে চলে মোহাম্মদের জাদু নাউসুবিল্লাহ আসমানেও চলে তো যার ইমান আনবে না তাকে শত বললেও ইমান আনবে না তার প্রমাণ হলো একজন কাটটা কাফে যেগুলো রসুল্লাহর ঘোল শত্রু ছিল ওকবা একবার মহানবীকে জঘন্য ভাষায় গালি দিল মহানবী মনে কষ্ট পেয়ে বললেন ওকবা তুমি তো গালি দেবেই কারণ তুমি যে জানো সন্তান গালি তুমি দেবেই কারণ তুমি যে জানো সন্তান ওকবা সঙ্গে সঙ্গে ঘোড়ায় চলে বাড়িতে চলে গেলে কারণ কাফেরেরা আমার মহানবীকে আলামিন বলতেন সত্যবাদী বলতেন সত্যবাদী সঙ্গে সঙ্গে গেলেন মা আমার বাবার নাম কি মা মা ওই বললো চোপ এই মলুদান এই কোটি কোটি টাকা এই উঠ কই পাইতি আজকে তুই কই পাইতি তার বাপের কোন পুরুষ ছিল না সন্তান জন্ম দেবার ক্ষমতা ছিল না এখানে আমার মায়ের মেয়েরা বসা আমি একটু শুদ্ধ ভাষাই বললাম তাই আমি তোর বাবার চেহারার মতো সিমিলার একজন কৃত দাসের সঙ্গে থেকে তোকে জন্ম দিয়েছি তোর বা বাবার কবরটা কয় ওইটা আমি মিটিয়ে দিয়েছি যাতে তুই আর আমি চালি আর কেউ ওকবা হতভম্ব খেয়ে গেল যে মহানবী কত বড় সত্য বললেন কিন্তু এত বড় সত্য জানার পরেও ওকবা ইমান আনে নাই এত বড় সত্য জানার পরেও ওকবা মুসলমান হয় নাই এত বড় সত্য জানার পরেও ওকবা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই এত বড় জ্বলন্ত সত্য জানার পরেও ওকবা মহানবীর বুড়ি ধয় নাই সত্য জানলেই হওয়া যায় না তদ্দিনেরও প্রয়োজন তাই জন্মের আগেই প্রত্যেকের তকদির নির্ধারিত এই তকদির অস্বীকার করা যায় না তাই এই যে খান্লাস এই খান্লাস আবার সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে দুটি স্থানে থাকে আবার কোথাও থাকবার ক্ষমতা দেয়নি খান্লাসের চারটি রূপ শয়তান ইবলিস মজদুদ খন্ডাস আউসুবিল্লাহ মিনাস শয়তানুর রাসিম আছে আউসুবিল্লাহ মিনাস ইবলিসুর রাসিম বলা হয় নাই খন্ডাসুর রাসিম বলা হয় নাই মজদুদুর রাসিম বলা হয় নাই বলা হয়েছে শয়তানুর রাসিম এই বিরাট রহস্য জাদু সবাই শেষ দা দিল ইল্লাই ব্রিজ একমাত্র অহংকারী দিল না ইল্লা শয়তান নাই ইল্লা মজদুদ নাই ইল্লা খান্নাস নাই আর তাহলে দুনিয়া মজদুদ যে কেবল দুনিয়াই চাইল আল্লাহ চাইলো না বলে দাও সে মজদুদ আ তাল রেবুধ ধুনিয়া মজদুত আর তালে বুদ্ধিয়া শয়তান নাই আর তালে বুদ্ধ ধুনিয়া ই ব্লিষ নাই খান্না নাই ঠিক সেরকমভাবে মিন শার্দিল ওয়া সুয়াশীল খান্না এইখানে মির শার্দিল ওয়া সুয়াশিল শয়তান নাই মিন শার্দিল ওয়া সুয়াশীল ই বৃষ্টি নাই মিন সরদ ওয়াসওয়াসিল মরদুদ না ইজনো ম্যাথমেটিক্যাল কারবের মত সুতরাং খান্না সমাল মধ্যে আছে আমি দেখিলা তেলর দেখিলা আমার রক্তের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে কিভাবে দুধের মধ্যে যেরকম মাখন লুকিয়ে থাকে ঘন্টা খালি হাত দিয়া দুধ লাললেও মাখনের অস্তিত্ব পাবেন না মাখন তুলতে গেলে ওই চরখি দিয়া কয়েকটা ঝোরে জোরে যেই টান দেবেন আপনি মাখন ভেসে উঠবে আর যেই মাখন ভেসে উঠবে নিচের অংশ তখন দুধ আর দুধ থাকে না সেটাই ঘোলে পরিণত হয় তাই আল্লাহর শরীফ যদিও দেখতে আমারই মতো কিন্তু অলিয়াল্লাল শরীর তখন ঘোর আনা বা আমি তোমাদেরই মতো মানুষ কিন্তু দেখতে মানুষ দেখতে দুধের মতোই কিন্তু চাইছা দেখেন ওটা ঘোর ফানা ফিল্লার শরীর তখন দুধ থাকে না বাবা তখন ঘোল হয়ে যায় কারণ ননিবা বা মাখন উঠে যায় ঠিক সেই রকম ভাবে হে মানুষ তোমরা সঠিক ভাবে মাত্র চার মাস তুমি ধ্যান সাধনা করো সেই জিনিস সামার কাছে আছে শরফুদ্দিন বু আলি শাহ কলন্দর পানি পচি ফাটা করো যদি তকদিরে থাকে চারটি মাস ধ্যানস্থ হও আমি নরসিং শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে একটা ধ্যান সাধনার স্কুল খুলেছি সম্ভবত বাংলার বুকে অহংকার না এসেই বোধহয় প্রথম আমি খুললাম আর গান ছিল সেই আগে যে স্কুল খুইলা ছেড়ে বাবা ভান্ডার স্কুল খুইলা এই শুলে ছিলাম কেন বললাম যে আমার ভিতরে যে খান্ডাস এই খান্ডাসের অবস্থান সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মাত্র দুই জায়গায় শয়তান থাকে আর থাকবার অধিকারী নেই কোন কোন জায়গায় জিনের অন্তরে এবং মানুষের অন্তরে অন্তর জায়গা ছাড়া দেহে থাকতে পারবো না মানুষের অন্তরে এবং জিনের অন্তরে থাকবার অধিকারটুকু দিয়েছে শয়তান আর কোথাও না তাইু সব বিল্লাহি মাফিস সামাওয়াতে ও মাফিলান আসমান জমিনের সবকিছু আল্লাহর তাসবীহ পাঠ করতেছে অ মা খালাচুলিবালি আমি কি মানুষ এবং চিনকে আমার ইফাদত করার জন্য তৈরি করি নাই ঋন্দি স্কুলে গেল গেছেলে ছেড়ে তার মানে আওজে সন্দেহ হইলেই বলবি সুতরাং মানুষ আর চিন্তেই এই শয়তান দেওয়া হয়েছে তাই মানুষ এবং চীনকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দান করা হয়েছে ইংরেজিতে বলা হয় লিমিটেড উইল চয়েস বাই টু আমাদেরকে এইটাই দিয়েছে আমরা ভালো করতে পারি মন্দ করতে পারি এটাই পরীক্ষা কেন দিয়েছ পরীক্ষা করার জন্য দিয়েছে আমার এই পরীক্ষায় কেউ পাস করতেও পারে ফেলও করতে পারে ফেল করলে তার পরিণতি আবার আসতে হবে ক্যামত হিন্দু পুনর্জন্মবাদ আমাদের ইসলামে আছে কোরআলে আছে কিয়ামত কিয়ামত মালি মরণ কিয়ামতের সঙ্গে সঙ্গে উঠানো হবে তার মানে পুনর্জন্ম আবার আসবে এই রহস্য অনেকেই বুঝতে পারে না আমি নফস কুল্লু নফসুন যায় কাতুল মৌত প্রত্যেক নফস মৃত্যুর সাথ গ্রহণ করবে খেয়াল করলে কুল্লু রুহিল যায় কাতুল মৌত রু মৃত্যুর গ্রহণ করবে কোরআনের এক জায়গাও নাই কেন নাই রবের আদেশ রবের হুকুম রবের আদেশ হুকুম রব থেকে আলাদা না সুরা কদলে সাধক যখন সাধনার কদর রাজ্যের সামনে আসে চালু নাজেল করি আমরা মালাইকা ফেরেস্তা ওয়া রুহ এবং রু কেন বলা হইল না তানাজালু, মালাইকা ওয়া নাফ নাই ওয়ান মিন রুহি আমার রুহ থেকে পিৎকার করে দিলাম একবারও তো কোরানে বলেনি ওয়ান ও ফাক্টু মিন নফসি কারণ নফ্জাল আছে তার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তাই আল্লাহর নফ্স থাকার কথা না কারণ রুহ ঘুমায় না রু আল্লাহ আদেশ সেই রূপে আমারই সঙ্গে আছে এখন তফসির কারকরা ভুল করে ফেলায় কারণ জিব্রিলের নাম হইল রুহুল আমিন কানা ছেলের নাম পদ্মলোচন জিব্রিলের রুও নাই নকশো নাই জীবলি হইল আধুনিক যুগের আল্লাহর যাওয়া রবট দাঁড়াও দাঁড়াইলো এইটা ওইটা করো তাই সুতরাং রু রূপে আল্লাহ আমার সঙ্গে আছে এই রুকে জাগ্রত করতে হয় কখন এই আমার ভিতরে যে খান্ডাস আছে এই খান্ডাসকে তাড়িয়ে দিতে হয় দলিল কোরআনের সুরা মুমিনের ষাট নম্বর আয়া ফার বুক উদুনি আস্তা সুতরাং তোমাদের রব বলিলেন উদুনি আমাকে একা ডাক আস্তা দাউন হলো ডাকা উদুনি আমাকে একা ডাকো সঙ্গে সঙ্গে জবাব দেব লাকুম তোমাদেরকে এখন আমি তো আল্লাহ হু আল্লাহ হু ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস জিকির করতেছি মুখ ফেলিয়ে ফেলাইতেছি আল্লাহ নাম বেদম ওই জাহাঙ্গীর কয় না কারণ আল্লাহ বলছেন একা হও জবাব দেব উদুনি হ উদুনা হইলে আমি জবাব দেব না তোমার সঙ্গে যদি খান্নাস থাকে তো তোমরা দুইজন দুইজনের আলম হইলো উদুনা আমি তো উদুনা বলিনি উদুনি তুমি একা ডাকো সঙ্গে সঙ্গে আমি জবাব দেব সুতরাং আমার সঙ্গে শয়তান খান্নাস রূপে আছে এত ডাকি কোনো আওয়াজ নাই অথচ বুঝতে পারি না যে আমার সঙ্গে কি করে রাখান্ন থাকে যেমন দুধ দেখলে ধারণাও করা পারি না এরই ভিতরে মাখন লুকিয়ে আছে তাই ওই গুরু ধরো যে গুরুর ধর তোমার ভিতর থেকে ওই দুধের থেকে মাখন বের করতে পারবে হয় সুরেশ্বরী সুরেশ্বরীর কত বড় রে পাণ্ডারির সান কত বড়রে খাজামামার সান কত বড়রে সান বলল আছে না বলল আছে তুমি কি ঘোড়ার টিমটা পাইলা তুমি তো তিন নম্বর বখরির বাচ্চার মতো দুধ না পাইয়া খালি ফাল পাইরা গেলা হা তুমি তো জিমনকার হিমুনি রইলা হু হা হুঁ হা কইরা গেলা দিনুয়ালিসার পানিপতি বলেছেন আমাকে অনুসরণ করো আয়ত্ত কর আমি যেভাবে বলি সেইভাবে সাধনা করো তারপরে একশো বিশ দিন মোলাকাবা মুসাহেদা ধ্যান সাধনা করার পরে তুমি কামেল হবে একশো কিন্তু ধোঁয়া দেখলে তো আগুনের সন্ধান পাবে ধোঁয়া দেখলে যে পাবে তার আইনুরে কি চোখে দেখে নিতে পারবে যদি তুমি কোনো নির্দর্শন না পাও তাহলে হাতে দুটা পাথর নিয়ে কালান্দারের মাঝারে ছুড়ে মেরে দিয়ে বলে দিও কালান্দার মৃত্যু আমার প্রথম খন্ড সুফিবা দাত্ত পরিচয়ের একমাত্রাল কত সুন্দর কথা আসো বসো মুড়ি সাধনা করো না পাও দরজাতে চলে যাও বাহ সারা জীবন আব্বা আব্বা করবা পাইবা না ভালো এই আব্বা লাভ নাই তাই মহানবী বলে দিলেন এইটা কাবা কাবা আল্লাহর ঘর আজকে সব মসজিদ কাবাকে কেন্দ্র করেই তৈরি করা হয় আচ্ছা মহানবী আপনি বললেন আল্লাহর ঘর আপনি আল্লাহর ঘর ফেলে জবালুর নূর পর্বতের দেড় হাজার বছর আগের সেই আড়াই হাজার হেরা গুহার মধ্যে কেন নির্জনে পনেরো বছর এক মাস উনিশ দিন কেন ধ্যান সাধনা করলেন আপনিই তো বলেছেন আদম যখন পানীয় মাটিতে ভাসমান তখনও আমি নবী তাহলে আপনি কেন করলেন উনারুমধ্যে উনি এত ভালোবাসতেন যে যদি সত্য সাগর অবগাহন করতে চাও তাহলে আসো এই রকম ধ্যান সাধনা করে পেতে হবে কাবায় শরীয়ত সেরা গুহায় মারে ফল কামায় শরিয়ত সুতরাং এই মোরাকাবা মুসাদার বছরের পর বছর করলেই তখন নিজের ভিতরের খান্ডাস দুর্বল হয়ে যায় আস্তে আস্তে রূপ বীজ রূপ থেকে গাছ রূপ নেয় ছোট একটা কাঁঠাল বিচি বুনে দিলে বছর পরে এই বিচির আবার কাঠল হয় এই বিচের মধ্যেই সব শক্তি লুকিয়ে আছে এই যে ঢেড়স গাছগুলো বলেছে ছোট ছোট মিচি এখন একদিন পর পর সাড়ে তিন কেজি করে ঝেড়ে তুলে অথচ সামান্য কটা হাইব্রিড বিচ্ছি। সুতরাং রুও বীজ রূপে প্রতিটি মানুষের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে এই বীজকে জাগ্রত করো এই জাগ্রত করার নিয়ম পদ্ধতিটি আসো বাবা জাহাঙ্গীরের কাছ থেকে শিখে যাও আমার সত্য দাও তারপর আমার ফেলে দাও কোনো আপত্তি নাই আমি পীরমুরিদি করার জন্য বসি নাই আমি শৌখিন মানুষ ছিলাম জীবনে মনে করেছি মন্ত্রী হব ব্যারিস্টার হব আল্লাহ কপালে লেখা রাখছে ফকির তা আমি কি করব। আমার তবলি আমার কপালে যদি লেখা থাকে কাকরাইলের মসজিদের তবলিগের গাচ্ছি বই বা ইতি আল্লাহ আমার বাপেরও ক্ষমতা নাই এই আসপা। জোর কইরা আনলে পায়খানা পেশাব কইরা একে সুফি সুমলে রস্ত কইরা ফালামু তাই ওহাবিরা প্রতি পদে পদে সত্যটাকে ঢাইকা রাখে আমরা বুঝি নমাজ এক প্রকারই আমাদের এক প্রকারই শিকায় অথচ মহানবীর সেই মহামূল্যবান হাদিসটি মহাবীরের গলায় শুনি না কি হাদিসটা কাল কাল আলসুল্লাহে সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম আসালাতু দাবি আব্জাহুম মিলআল সালাতিল ওয়াক্তি আমার মহানবি বললেন চব্বিশ ঘন্টার দায়মি সালাদ ওয়াক্তিয়া সালাদের চেয়ে অনেক মর্যাদা বা এটার দলিল কোরআনে আছে কোরআনের সুরা মানেজের তেইশ নম্বর আয়াতে আছে আল্লাহ তাহালাই মুসল্লি যারা ডাইনি সালাতের উপরে মা ডাইনি সালাতের কথা কোরআনে আছে পাচক্ত নামাজের কথা তো কোরআনের কোথাও নাই হ্যাঁ ওটারও প্রয়োজন আছে কিন্তু ডাইনি সালাদটা কেন লুকিয়ে যায় আজকে ওহাবিরা আমরা দেখি আমরা সবাই জানি হজর যাবের

এবং নামাজের চাবি তাহারা মানে পবিত্রতা পবিত্র নামাজ বেহেস্তের চাবি আর বলো মিলে অযুগ ও চুক সুকুই রাহেন পবিত্র আমি যে আল্লাহ মানে না তারা যে পানি ছাঁক বা ডুবাই ই করি আর মনের পবিত্র কেমনে করুম মৌলবী সাহ উপরে দিয়ে তো সাবান বৈশাখ পরিষ্কার করলাম ভিতর পরিষ্কার করবো কেমনে এই ভিতরের পঙ্কিলতার করে পবিত্র হলেই ওটাই হয় নামাজ তাই বলছে নামাজ বেহেস্তের চাবি এবং নামাজের চাবি তাহার পবিত্রতা এটা বলা হয় না এরকম বহু জিনিস লুকিয়ে যাওয়া হয় তো সাইনবোর্ড তো সত্য না আজ আমি জাহাঙ্গীর হেলাল উদ্দিনের ঘরে জন্মগ্রহণ করছি উত্তরাধিকার সূত্রে আমি মুসলমান তাই আজকে আমি কোরআন হাদিসের কথা বলতেছি আজ যদি আমি হরিমোহনের ঘরে জন্মাইতাম তাহলে আমার নাম হইতো জগত মোহন আজ আমি কোরআন হাদিসের গবেষণা করতাম না আজ আমি গীতা সামবেদনিক বেদ যদুর্বেদ অথর বেদ উপনিষদ কেন কত তৈতলি ঐতলীয় পদ্মেশ্বর কুণ্ডেশ্বর উপনিষদ রামায়ণ মহাভারত চণ্ডীপাঠ পাঠ করতাম তাহলে আমি যে হরিমোহনের ঘরে জন্মাইলাম জন্ম মৃত্যুর মালিক তো আল্লাহ মালিক আল্লাহ আমার বাবায় জন্ম আমি প্রাণে মানি কারণ অনেক বন্ধাত্ম রুগী আছে যাদের সব ঠিক আছে তারপরেও বাচ্চা হয় না সুতরাং এই জন্মটাই আমার জন্মতক দি। এই তকজিরকে খণ্ডন করতে হবে এই তকজিরকে সার্বজনীন করতে হবে আজ আমাদেরকে গালি শিখায় হিন্দুরা ভালো না আবার হিন্দু পাণ্ডা পুরোহিতরা শিখায় মুসলমানরা ভালো না মুসলমানদের মৌলবীরা শিখায় হিন্দুরা ভালো না হিন্দু পাণ্ডা পুরোহিতরা শেখায় মুসলমানরা ভালো না আমরা সহজ সরল কাছা গলা মোমের মতো হিন্দু মুসলমানরা এই মোল্লা পাদ্রি পুরোহিত পাণ্ডাদের খপ্পরে পড়ে আমরা হিংসায় জর্জরিত হয়ে একে অপরের উপর চড়াও হই সুতরাং এই যে রহস্য এই সমস্ত রহস্য আজ না কোথায় যাবেন ভুলের পাহাড় দিয়ে সব মানুষকে বিভ্রান্ত করে রেখেছে ছোট্ট একটি নমুনা আমি তুলে ধরি তারপরে এটাতে আপনারা বুঝতে পারবেন আপনারা শুনেছেন দশই মহরমের ঘটনাটি যেটা আসুরা বলা হয় আজ এই দশই মহরম পহেলা মহরম থেকে দশই মহরম পর্যন্ত শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরা যদি পালন না করত না করতেন তাহলে আওলাদের রসুল নাম আমরা ভুলে যেতাম রসুলদের নাম এই শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরাই ধরে রেখেছে আজ হাসান হুসাইনের নাম খুব কমই নেওয়া হতো বারো ইমাম চোদ্দ মাসুম সহদালে কারবালার আমরা নাম নিতে পারতাম না তাই ইমাম হুসাইলের এই ঐতিহাসিক বেদনাময় ঘটনাকে চাপা দেবার জন্য হুমাইয়া আব্বাসিয়ারা অনেক চক্রান্ত করেছে তারা কি সুন্দর একটা হাদিস না কি বানাইছে আল্লাহ জানে আমি জানি না সেটা হাদিস কিরা যে এই দশী মহরমের দিন আদম হাওয়ার চৌবা কবুল হয়েছে এই দশী মহরমের দিন নুনবীর কিস্তি পর্বতে ভিড়ছে তার মানে বনরা শেষ আচ্ছা এই দশী মহরমের দিন যদি আদম হাওয়ার চৌবা কবুল হয়ে মিলন হয় এই দশী মহরমের দিন যদি নুনবীর কিস্তি এত বড় বনরা থেকে মুক্তি পেয়ে যুদি পর্বতে ভিড়ে এটাও তো খুশির ঘটনা এই দশী মহরমের দিন ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের কুণ্ডে নিক্ষেপ করেছিল এই দশী মহরমের দিন এই আগুনের কুণ্ড থেকে হজরত ইব্রাহিম সালাম উদ্ধার পাইলেন এটাও তো খুশির ঘটনা এই দশী মহরমের দিন আইয়ুব নবী আঠেরো বছর ক্রীড়ায় খাইছে এই দশী মহরমের দিন আয়ুব নবী মুক্তি পাইলেন এটাও তো খুশির ঘটনা এই দশী মহরমের দিন হজরত উলুস নবীকে এক মাঠে গিলল ছোট মাছ গিলা আধা মাইল পানির চলে গেছে বড় মাছ কয় তুই তো রাগাবার মিনা ইউলুস নবীরে আমি তলে শুদ্ধা গিলা ফালাইলাম গিলা এক মাইল পানির চলে গেল গিয়া অক্সিজেন নাই অক্সিজেনের সিলিন্ডার নাই রজব মাসে গিলল তিন মাস পানির তলে দুই মাছের পেটের মধ্যে ইউনুস নবী রয়েছে জীবিত অবস্থায় বাবা জান ইউনুসবি তো আপনার আমার মতো মানুষ না আপনার আমি দশ হাত পানির তলে ডুব দিলে কান পটপট পটপট করে আর এক মাইল পানির তলে যাব অক্সিজেন ছাড়া সিলিন্ডার ছাড়া তিন মাস এটা অসম্ভব তাই ইউনুস নবী তো আপনার আমার মতো না মানুষ না তাহলে মহানবী আপনার আমার মতো মানুষ কী করে হয় সেই উনুস নবী মহরমের দিন দুই মাছে বমি করে দিল উনি বালুচরের মধ্যে বৈশা ঝাড়া দিয়া বাসায় চলে গেলেন এই তো সুখের ঘটনা দশী মহরমের দিন এই দশি মহরম বহু ঘটনা এই দশী মহরমের দিন আড়াই হাজার নবীর জন্মদিন একটা দুইটা নবী না দুই হাজার পাঁচশো নবীর জন্মদিন এই দশী মহর এতটি মিছা কথা লিখছেন কেন লেখলেন ভবিষ্যৎ প্রজন্মের মুসলমানেরা হায় হুসায়ন হায় হাসান করে কানবে। আওলাদের সুল তাই এটাকে মাটি চাপা দিবার জন্য এতগুলো ঘটনা বলা হলো দশই মহরমের দিন আড়াই হাজার নবীর জন্মদিন আড়াই হাজার নবীর সামনে হোক না নবীর সামনে ইমাম কি একটা দুইটা আড়াই হাজার নবী দেখেন কম বানাইছে এখন আমি যদি প্রশ্ন করি যে আদম হাওয়ার যে তৌবা কবুল হয়েছে দশই মহরমের দিন তাইলে মাত্র দুজনের মিলন হইল আদম হাওয়ার তখনও হাবিল কাবিলের জন্ম হয় নাই মাত্র স্বামী স্ত্রীর দেখা হইল মিলন হবে বাচ্চা পেটে থাকবে তারপরে হাবিল কাবিল হবে এই দশী মহরমের দিন পঁচিশ হাজার বছর আগে এই ঠিক দশী মহরমের দিন আদম হাওয়ার কবুল হয়েছিল এটা কে লেখে রেখেছিল মালুসি তো ছিল না হাবিল কাবিলি তো ছিল না কে লেখে রেখেছে হিস্ট্রি সন্ত চোদ্দশ তারপরে প্রচলিত ক্যালেন্ডারের মধ্যে পুরাতন হলো গ্যাগুরিয়ান ক্যালেন্ডার দুই হাজার নয় সাল তারপরে নেবুকের ক্যালেন্ডার নাই মিশরের ফেরাউন্দের ক্যালেন্ডার আর নাই পুরাতন ক্যালেন্ডার দুই হাজার নয় সাল তাহলে হিস্রি সালের জন্মই হয় নাই হিস্রি সলের জন্ম হইলে মহরম মাস আসে মহরম মাস আসলে দশই মহরম হয় আমাদের সরল সহজ মুসলমানদের ধোকাবাজি দিয়া বলে দশই মহরমের দিন আদম হওয়ার চৌবা কবুল হয়েছে অথচ মানুষেরই জন্ম হয় নাই হাবিল হয় নাই কে তাইলে কাবিল তাই জন্ম হয় নাই আপনার এই ইংরেজি সন যে দুই হাজার নয় বছর এইটারও জন্ম হয় নাই কেমনে লেখল নুন কিস্তি জুটি পর্বতে ফিরছে বাইশ হাজার বছর আগে আচ্ছা কেউ নাই কে লেখলো ক্যালেন্ডার নাই আবার ঠিক দশি আরণ্য তারিখে না আয়ুব নবী কিরায় খাইল আঠেরো বছর দর্শী মহরমের দিন উনি মুক্তি পাইলেন কি সুন্দর কথা খুশির কথা ইব্রাহিম নবী আগুনের কুণ্ডুর থেকে বাঁচত এই দশী মহরমের দিন কি খুশির খবর ইউনুসিড়ে দুই মাসে গিরল রজব মাসে মহরম মাসের দশ তারিখে তালে বমি কইরা দিল বাইচা গেল খুশির খবর এতে উমাইয়া আব্বাসিয়ারা শান্তি পাইতা ছিল না লেখ এই দশী মহরমের দিন আড়াই হাজার নবীর জন্মদিন আড়াই হাজার নবীর সামনে যত বলা ওনাদের সুলভ কিচ্ছু সুতরাং মহরম মাসে বিয়া করণ যায় সবকিছু করন যায় আরে মহরম মাসে বিয়া হারাম যাউরা সন্তান হবে এই ইমাম হুসাইনের কারবালার দুঃখ বেদনার ঘটনাকে চাপা দিবার জন্য উমাইয়া বাসিয়াদের। এই অপকৌশল সব খুশির দিন সব খুশির দিন এক মহানবীর কলিজার টুকরা ইমাম হুসাইন সম্বন্ধে মহানবী বলেছেন হুসাইন মিন্দি ওয়াহা আনা মিলাল হুসাইন হুসাইন আমার থেকে আসছে আমি হুসাইন থেকে এসেছি সেই ইমাম হুসাইন তাহলে তার দুঃখ বেদনাকে চাপা দেবার জন্য আড়াই হাজার নবীর জন্মদিন করছ সবাই সবই খুশির ঘটনা এক পোড়া কপাইলা ইমাম হুসাইন এই দশী মহরমের দিন সপরিবারে কারবালায় শাহাদাত বরণ করে এইটাকে মুসলমানদের চোখটাকে অন্যদিকে ফিরিয়ে নেবার জন্য এই অপকৌশল আরেকটা প্রশ্ন আড়াই হাজার নবীর জন্মদিন মহরম নিলাম নিলাম আচ্ছা লেটেস্ট নবী আমার মহানবী মোহাম্মদুল্লাহ এখনো দেড় হাজার বছর হইতে বিশ বাইশ বছর বাকি আছে সবচেয়ে লেটেস্ট নবী সেই লেটেস্ট রবির জন্মদিন ওহাবিরা পালন করে নই আহলে সুন্দর জামাত পালন করে বারোই বাটা বাটালা পালন করে তেরোই রবিউলা চাকরাল ভীড়া পালন করে চোদ্দই রবিউলা কোথায় আছেন দাউদিয়ালা করে রবিউল আউয়াল বুলহানিহালা করে সাতি নবী ও লাউয়া অনেক ফেরকা আছে যে লেটেস্ট নবীর জন্মদিন হয় দশ বারোটা আর প্রাচীনকালের আড়াই হাজার নবী ঠিক দশই মহরমের দিন জন্মগ্রহণ করছেন এতে আপনারা সব এক ম আর আপনারা মহানবীর সাহাবি হোয়া মহানবীর জন্মদিন করেন দশ বারোটা আর কত ধোকাবাজি দিবেন এই ধোকাবাজির ঘোল খাইতে খাইতে আমরা এখন বুঝতে পেরেছি যে না সত্য আরো গভীরে তাই যেখানে যাইবেন সেখানেই ধোকা রাজনীতিতে ধোকাইটা মানি কিন্তু ধর্মের বিষয়েও যে এই ধোকার সৃষ্টি হচ্ছে মনে বড় কষ্ট পায় সুতরাং সত্য পাবেন কেমনে যেখানে কুল্লু নফসুন যায় কাতুল মৌ প্রত্যেক নফস মৃত্যুর সার গ্রহণ করে নফসের জন্য মাঘ চাবেন যে মরেই না তার জন্য মাঘ কোথায় রুগী হইলে তো ডাক্তারের কাছে যাইবেন তো নফসের মাঘ ফেরাত না চায়া আজও বাংলার বুকে আমরা মুসলমানরা বলি রুহের মাঘ ফেরার চাই ছি 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 অথচ রু জন্মগ্রহণ করে না রু জন্ম দেয় না রু ক্লান্ত হয় না রু ঘুমায় না সেই রু চাপড়া কোথায় নিয়ে গেছেন তারও মাঘ ফেরার চায় কলনাফসায় কাত মৌ মৃত্যুর সার গ্রহণ করে সুতরাং মা ফেরার চাওয়া যায় তো মারাই যায় না কুল্লু কোরআনের এক জায়গায়ও নাই তাহলে আপনারা রুহেল মাঘ ফেরাত চাই রেডিও টেলিভিশনে শুনলে অবাক হয়ে আর শুনি হায়াল্লা কোন বোকার রাজ্যে বাস করি আজও আমরা রুহের মাখ ফেরার চাই অথচ রু মারাই যায় না এইভাবেই দিনে দিনে সত্যর উপরে মাটি চাপা পড়তে পড়তে পাহাড় হয়ে গেছে এই মিথ্যার মাটিকে আবর্জনাকে সরেয়া সত্যকে উদ্ধার করতে অনেক কষ্ট হয়েছে এই বাবা জাহাঙ্গীরের অনেক কষ্ট হয়েছে অনেক গাধার মতো লেখাপড়া করেছি কত জায়গায় গেছি কত ই করেছি তারপরে এই লাইনে আসছি তাই আমার কাছে যে মুড়ি ধর আমি কিছুক্ষণ তার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকি কত জনম পরে তুই আমার কাছে আসলি আমি এখানে বলতে পারলাম না কারণ এটা ক্যাসেট ধ্যান সাধনা করেন শুধু আধ্যাত্মিক জগতের জিনিসই পাবেন না খোদার কসম পাবনা বস্তুও পাবে বস্তুও দেয় চাও কি চাও অবাক হয়ে যায় এত সুন্দর চিফা যদি কারো ইচ্ছা হয় একটু ধ্যান সাধনা করবার মাত্র একশো বিশটা দিন কত কষ্ট করে স্কুলটা বানিয়েছি আমি পঁচিশ বিঘা জমির পরে বান ঢেউ চিন দিয়ে ঘেরাও দিয়া প্রথম টিনের ঘর করছিলাম এক মুড়ি আট নয় লক্ষ টাকা খরচ করে সেটা চিনের বিল্ডিং করে দিছে অপূর্ব তা আমি সবাইকে অনুরোধ করি আসুন সত্য যদি জানতে চান তাহলে আসুন আমার কথা মতো আমি যেভাবে বলি সেইভাবে মাত্র চার মাস কাবা করেন আইনুলেটিন চোখে যখন দেখবেন চোখে দেখার বিষয় অস্বীকার করা যায় না বইয়ের পড়াটা অস্বীকার করা যায় কিন্তু চোখে দেখলে অস্বীকার করা যায় না চারটা মাস করেন যদি কিছু না পান খোদার কসম এই দরজার সামনে দাঁড়িয়ে বলবেন বাবা জাহাঙ্গীর আমি কিছু পাই নাই আসসালাম আলাইকুম আমি চলে যাই আমি মাথা নিচা করে থাকবো তাই আসুন আমারও বয়স অনেক অনেকে হয়েছে আর কয়েকদিনই বা বাজব একদিন হয়তো আমার এই পরে মানুষ কাঁদবে হ্যাঁ আমারও কিছু খলিফা রয়ে গেল যারা এই স্মৃতির কোঠায় এটা ছিল স্থায়ী করে রাখবে আশা করি তাই আমি বেলায় এইটুকুই বললাম কথা কতগুলো শেখাতো লাভ নাই প্র্যাকটিক্যাল আসেন তাই এক দার্শনিক বলেছিলেন সেই চিনিংলেস উইথাউট এনি অ্যাকচুয়াল প্র্যাকটিস বিশ্বাসের চার পয়সাও দাম নাই যদি বাস্তবে না দেখি আসেন দেখেন সত্য আছে কি এইটুকু যে আমি অনুরোধ করে এইখানেই শেষ করে দিলাম আসসালামু আলাইকুম